হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আজকে একটা অ্যাপ নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে একটা বাংলাদেশের অ্যাপ। এবং এই অ্যাপটা থেকে আপনারা চাইলে প্রতিদিন 100 থেকে 200 টাকার মতো আর্নিং করতে পারবেন, এবং চাইলে আরও বেশি টাকা আর্নিং করতে পারবেন, এবং সেই টাকাটা সরাসরি বিকাশের মাধ্যমে পেমেন্টটা নিয়ে নিতে পারবেন। তো অবশ্যই আশা করি সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন, যেহেতু এখানে আপনাদের কাজ রয়েছে স্পিন করে এবং ভিডিও দেখে, এবং হচ্ছে কিছু কুইজ রয়েছে সেগুলো পূরণ করে এখানে আপনারা আর্নিং করতে পারবেন। আর এটা কোনো বেটিং সাইট না, সেক্ষেত্রে অবশ্যই আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং এই অ্যাপটিতে সবাই কাজ করবেন। এখানে সরাসরি বিকাশের মাধ্যমে পেমেন্ট নেওয়ার কিন্তু সুবিধা রয়েছে। তো যারা মূলত কাজ করবেন ঠিকভাবে, তো তারা এই অ্যাপটা থেকে 100% পেমেন্ট পাবেন। তো যারা অনলাইন থেকে মানে অ্যাপের মাধ্যমে আর্নিং করতে চান, মানে অনেকে কিন্তু সাইট পছন্দ করে না, অ্যাপ পছন্দ করেন, এর জন্য হচ্ছে আজকে একটা অ্যাপের ভিডিও দিতেছি। তো যারা মূলত অ্যাপ থেকে আর্নিং করতে চান, তারা আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবেন। অ্যাপের নাম হচ্ছে লাকি ক্যাশ। আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অ্যাপটার লিঙ্ক। ওই লিঙ্কে ক্লিক করে প্রথমে অ্যাপটা ইনস্টল করবেন, প্লাস হচ্ছে 5-স্টার রেটিং দিয়ে দেবেন সবাই। তো সবাই এই অ্যাপেতে লাকি ক্যাশ যে অ্যাপটা রয়েছে প্লে স্টোরে পেয়ে যাবেন, ওইখানে 5-স্টার মানে রেটিং দিয়ে দিবেন। রেটিং দিয়ে দিলে হচ্ছে আপনার যে কাজটা হয়ে যাবে। তো রেটিং দিবেন কেন, এটা দিলে হচ্ছে আপনি 100% পেমেন্ট পাবেন। তো অবশ্যই রেটিংটা দিয়ে দিবেন 5-স্টার। আর এখানে প্রথমে আপনি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো তারপর আমি দেখিয়ে দিব কীভাবে কাজ করবেন এবং উইথড্র করে পেমেন্টটা নিয়ে নেবেন। অ্যাপ ওপেন করলে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে, তারপর এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেন এখানে আপনাদের ইউজার নেম দিবেন, এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, এবং রেফারেল কোড 1234 দিয়ে অ্যাকসেপ্টে ক্লিক করে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। তারপর এখানে আপনাদের ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকসেপ্টে ক্লিক করে লগ ইন করে দেবেন। তো তাহলে হচ্ছে আপনার লগ ইন করা হয়ে যাবে। তো যাই হোক, আপনাদের যেহেতু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এবং লগ ইন করা হয়ে গেছে, এখন আপনারা কীভাবে কাজ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। কাজ করার জন্য অবশ্যই একটা ভিপিএন আপনাদের কানেক্ট করতে হবে, হয়তো বা সুপার ভিপিএন অথবা টার্বো ভিপিএন অথবা সিকিউর ভিপিএন, যে কোনো একটা অ্যাপ ইনস্টল করবে, মানে হচ্ছে ভিপিএন ইনস্টল করে আপনি ইউএসএ কান্ট্রিতে কানেক্ট করে নেবেন। আশা করি বুঝতে পারছেন। আপনি চাইলে টার্বো ভিপিএন এটা ইউজ করতে পারেন, তারপর এখানে ইউএসএতে আপনি কানেক্ট করে নেবেন। তো এখন হচ্ছে লাকি ক্যাশ অ্যাপটা আমি ওপেন করতেছি, এখানে কিন্তু ভিপিএন ছাড়া কাজ করতে পারবেন না আপনি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড চলে আসলে ব্যাকআপ প্রেস করবেন। তো এখানে আপনি কীভাবে কাজ করবেন, কাজ করার জন্য এখানে আপনার 4টা অপশন রয়েছে। এক হচ্ছে আপনার ডেলি চেকিং, আরেক হচ্ছে আপনার ওয়াচ ভিডিও, এবং হচ্ছে ম্যাথ কুইজ, আর্নিং উইথ স্পিনার, অনেকগুলো অপশন রয়েছে এখানে। তো এখানে আমি আপনাকে প্রথমে ডেলি চেকিংয়ে যে কাজটা রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। তো ডেলি চেকিংয়ে আপনার ক্লিক করবেন। তো এখানে এই কাজটা করার জন্য আপনাদেরকে 8 টাকা দিয়ে দিবে, একদম 8 টাকা দিয়ে দিবে, একদম ইজি হবে। তো আপনি এখানে গেট বোনাসে ক্লিক করবেন। গেট বোনাসে ক্লিক করলে দেখতে পাচ্ছেন একটা অ্যাড শো করে দিয়েছে, এই অ্যাডটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করে দেওয়ার পর যদি আপনাদেরকে প্লে স্টোর নিয়ে চলে যায়, সেক্ষেত্রে অ্যাপটা ইনস্টল করে 2 থেকে 3 ঘন্টা আপনার ফোনে রাখতে হবে, অথবা যদি আপনার মনে করেন যে সাইটে নিয়ে চলে যায়, সেক্ষেত্রে সাইটেতে ওয়েট করতে হবে আপনার 2 থেকে 3 মিনিট। যেহেতু আমাদেরকে সাইটে নিয়ে চলে আসে, এখানে আমরা 2 থেকে 3 মিনিটের মতো মানে 120 সেকেন্ড মিনিমাম এখানে ওয়েট করবেন। তো ওয়েট করার পর ব্যাকআপ প্রেস করবে, আপনার ব্যালেন্সের 10 সেন্ট তারা দিয়ে দিবে। তো আমার ব্যালেন্স অলরেডি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 50 সেন্ট হয়ে গেছে। আগে কিন্তু এখানে ছিল আমার হচ্ছে 43 সেন্টের মতো হবে। তো এটা ছিল, তো এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে কিছু আপনাদেরকে বোনাস দিয়ে দিবে, 30 সেন্ট বা 40 সেন্টের মতো বোনাস দিয়ে দিবে। তো যাই হোক, এটা হচ্ছে ডেলি, একবার আপনারা নিতে পারবেন এই ডেলি চেকিংটা। তো আমার যেহেতু নেওয়া হয়ে গেছে, আবার যদি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন নো মোর ফর টুডে, আজকের জন্য আর কিন্তু নিতে পারবেন না। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিন আবারও কিন্তু 10 সেন্ট বোনাসটা নিয়ে নিতে পারবেন। তো এখন হচ্ছে এই কাজটা দেখিয়ে দিলাম, এখন দেখিয়ে দিচ্ছি আপনার কীভাবে ওয়াচ ভিডিও এই কাজটা করবেন। তো ওয়াচ ভিডিওতে আমি ক্লিক করলাম, এখানে ভিডিও দেখে আর্নিং করতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 8টা টাস্ক অলরেডি কমপ্লিট করা রয়েছে, এখানে আমাদের 11টা কমপ্লিট করতে হবে। তো আপনাদের 0 থাকবে, তো আপনি কী করবেন, ওয়াচে ক্লিক করবেন, তারপর ভিডিও অ্যাড চলে আসলে আগে ভিডিও অ্যাডটা দেখবেন, আর যদি না আসে সেক্ষেত্রে কালিটা ক্লিক করবেন। তারপর যদি এরকম অ্যাড আসে, সেক্ষেত্রে এই অ্যাডগুলো আপনার 30 সেকেন্ডের মতো দেখবেন। তো দেখতে পাচ্ছেন 30 সেকেন্ড কমপ্লিট হয়ে গেলে এখানে একটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 8টা ছিল, এখন কিন্তু আমার 1টা হয়ে গেছে, মানে হচ্ছে টোটাল 9টা হয়ে গেছে। তো অবশ্যই সঠিক নিয়ম মেনে কাজ করবেন। তো তারপর এখানে আবার ওয়াচে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এরকম অ্যাড আসলে আপনারা এটা দেখে নেবেন, দেখে ব্যাকে প্রেস করবেন, তারপর কালিটা ক্লিক করে এখানে 30 সেকেন্ড দেখবেন, আর ভিডিও অ্যাড আসলে ভিডিও অ্যাড সম্পূর্ণ দেখবেন। তো আর 3 সেকেন্ড এখানে রয়েছে। তো মূলত আপনাদেরকে এইভাবে এই ইমপ্রেশনের কাজ যেগুলো, এগুলো এইভাবেই করতে হবে। তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে কিন্তু কিছু পয়েন্টও দিবে, 40 পয়েন্ট 50 পয়েন্ট এইভাবে কিন্তু কিছু পয়েন্টও দিবে এই কাজগুলো কমপ্লিট করার জন্য। তো যাই হোক, এইভাবে মূলত আপনাকে কী করতে হবে, 11টা কমপ্লিট করতে হবে। তো এখানে আমার অলরেডি 10টা কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি 11টা কমপ্লিট করে ফিরে আসছি, তারপর একটা অ্যাডে ক্লিক করতে হবে। তো আপনার যখন এইখানে 11টা কমপ্লিট করা হয়ে যাবে, তখন একটা অ্যাড শো করবে, সেই অ্যাডটিতে আপনারা আবারও ক্লিক করে দেবেন।
তো তারপর যদি মনে করেন আপনাদের সাথে প্লে স্টোর নিয়ে চলে আসে, সরাসরি আপনাদের সামনে প্লে স্টোর নিয়ে চলে আসে, সেক্ষেত্রে অ্যাপটা ইনস্টল করবেন। আর যদি মনে করেন যে সাইটে নিয়ে চলে আসে, সেক্ষেত্রে ওই সাইটেতে 120 সেকেন্ড মানে হচ্ছে 2 মিনিট মিনিমাম হলে ওয়েট করবেন। আশা করি বুঝতে পারছেন। আর এখানে যদি প্লে স্টোর নিয়ে চলে আসে, সেক্ষেত্রে অ্যাপটা ইনস্টল করে ওপেন করে রাখবেন, তারপর 2 থেকে 3 ঘন্টা পর আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন। তো যাই হোক, এই অ্যাপটা আমি ইনস্টল করতেছি, তো আপনারা ঠিকভাবে এই কাজগুলো করে নেবেন, তো তাহলে কিন্তু ওই কাজটা কমপ্লিট করা হয়ে যাবে। মানে হচ্ছে যে যেই ওয়াচ ভিডিওর কাজটা রয়েছে, এটা কিন্তু কমপ্লিট করা হয়ে যাবে, আবার প্রথম থেকে আপনি কাজ করতে পারবেন। তো যাই হোক, এটা আমি ওপেন করতেছি। তো এখানে আপনারা এইভাবে কী করবেন, ইনস্টল করবেন, ইনস্টল করে ওপেন করে রাখবেন, 2 থেকে 1 মিনিট ওয়েট করে রাখলেই হয়ে যাবে, মানে ওপেন করে রাখলেই হয়ে যাবে। তারপর আপনি আবারও চাইলে লাকি ক্যাশে চলে যেয়ে কাজ করতে পারেন। মানে হচ্ছে ওয়াচ ভিডিওর কাজটা এইভাবেই করবেন। 11টা কমপ্লিট করা হয়ে গেলে 11 নম্বর অ্যাপ মানে অ্যাডটিতে আপনার ক্লিক করে অ্যাপটা ইনস্টল করে নেবেন, তো তাহলে আপনাদের কাজ কমপ্লিট। তো যাই হোক, এইভাবে মূলত এই কাজটা কমপ্লিট করবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর্নিং উইথ স্পিনার রয়েছে, এটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অলরেডি আমার 7টার মতো কমপ্লিট করা রয়েছে। তো আমি এখানে প্লে এখানে ক্লিক করলাম। তো আপনারা কী করবেন, কাজ কমপ্লিট করার জন্য প্লেতে ক্লিক করবেন। প্লেতে ক্লিক করে তারপর অ্যাড চলে আসবে, সেই অ্যাডটা আপনারা দেখে নেবেন। দেখে দেখতে পাচ্ছেন এরকম অ্যাড চলে আসছে, দেখে নেবেন। দেখে এখানে কালেক্ট অপশনটিতে ক্লিক করবেন, তারপর আবার এরকম অ্যাড চলে আসবে, সে অ্যাডটা আবারও সম্পূর্ণ দেখবেন। 30 সেকেন্ডের মতো আপনারা দেখবেন এখানে। তো দেখতে পাচ্ছেন আর মাত্র 1 সেকেন্ড রয়েছে, দেখতে পাচ্ছেন। তারপর কিন্তু আমার একটা অলরেডি কমপ্লিট করা হয়েছিল। তো যদি মনে করেন 7ই দেখা যায়, তো তাহলে আবার এইভাবে কেটে দেবেন, তো তাহলে দেখতে পাচ্ছেন 8 হয়ে গেছে। তো মূলত এইভাবে আপনাদেরকে কমপ্লিট করতে হবে। এই স্পিনের কাজটা হচ্ছে 11টা কমপ্লিট করতে হবে সেমভাবে। তো আমি কী করবো, 11টা কমপ্লিট করে ফিরে আসতেছি, আপনারা জাস্ট এইভাবে 11টা কমপ্লিট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু 10টা কমপ্লিট, এটা হচ্ছে আপনার মনে করেন যে 11 নম্বর। তো এটার মধ্যে কী করতে হবে, আপনাদের যখন কালেটে ক্লিক করবেন, তো কালেটে ক্লিক করে দেওয়ার পর যদি অ্যাড চলে আসে, সেই অ্যাডটিতে আপনাদের ক্লিক করতে হবে। সরি, এখানে আপনাদের যখন এই 11 নম্বরটা শেষ হয়ে যাবে, তখন হচ্ছে এরকম চলে আসবে গেট বোনাস অপশন। তো এই গ্যাট বোনাসে আপনাদের ক্লিক করতে হবে, আশা করি বুঝতে পারছেন। তো গ্যাট বোনাসে ক্লিক করে দেওয়ার পর ভিডিও চলে আসবে, সেটা দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটা আমি দেখে নিলাম, দেখার পর হচ্ছে এই অ্যাডটিতে আপনাদের ক্লিক করতে হবে, আশা করি বুঝতে পারছেন। ক্লিক করে এই অ্যাপটা ইনস্টল করতে হবে আপনাদের। তারপর যদি অ্যাপ চলে আসে, সেক্ষেত্রে অ্যাপটা আপনি ইনস্টল করবেন, আশা করি বুঝতে পারছেন। তো আমি অ্যাপটা ইনস্টল করতেছি। তো এটার জন্য হচ্ছে আপনি যে 0.08 ডলার পেয়ে যাবেন। তো আমি একটু দেখিয়ে দিতেছি কত ডলার। তো অ্যাপটা আপনাদের ইনস্টল করতে হবে, ইনস্টল করে ওপেন করে রাখতে হবে 1 থেকে 2 মিনিট। তো তারপর ওপেন করা হয়ে গেলে আবার লাকি গেটে চলে আসবেন, যদি আপনাদের ব্যালেন্সটা অ্যাড করে দেয়, তো তারপর আপনি চাইলে 2 থেকে 3 ঘন্টা পর অ্যাপটা আনইনস্টল করে দিতে পারেন। তো যাই হোক, এইভাবে হচ্ছে স্পিনের কাজটা কমপ্লিট করবেন। 11টা কমপ্লিট করে যখন অ্যাডে ক্লিক করবেন, তখন হচ্ছে এরকম অ্যাপ নিয়ে চলে আসবে, তো তারপর আপনি দেখে নেবেন। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন এইভাবে এটা কমপ্লিট করে নেবেন। তো এইখানে হচ্ছে আপনি এই কাজটা করার বিনিময়ে হচ্ছে 8 সেন্ট পেয়ে যাবেন, এটা তো ঠিকভাবে আশা করি বুঝতে পারছেন। তো এখানে 80 সেন্ট দিয়েছে, হয়তো বা একটু প্রবলেমের কারণে। তো এখানে আপনার 8 সেন্ট কয়েক পাবেন, আপনারা একটু বেশিও পেতে পারেন, যদি আপনার কাজের উপর আর কি ডিপেন্ড করবে। তো সবাই ভালোভাবে কাজ করবেন, আশা করি বুঝতে পারছেন। তো এখন মূলত আপনার ডেইলি চেকিং, ওয়াচ ভিডিও এবং স্পিনের কাজটা দেখিয়ে দিয়েছে। স্পিনের কাজটা আবারও 2 ঘন্টা পরে করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে ম্যাথ কুইজ যেটা রয়েছে এটা দেখিয়ে দিব, আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে লাস্ট কাজ, তো এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনার কীভাবে কমপ্লিট করবেন। তো এখানে আমি ক্লিক করলাম। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদেরকে কিছু যোগ বিয়োগের অঙ্ক দিবে, সেই অঙ্কগুলো আপনার করে নিতে হবে, করে এখানে সাবমিটে ক্লিক করতে হবে। তারপর অ্যাড দেখবেন, দেখে কালেক্টে ক্লিক করবেন। তো কালেক্টে ক্লিক করে আবারও 30 সেকেন্ডের মতো আপনাদের অ্যাডগুলো দেখতে হবে ঠিকভাবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে 2টা অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে। এখানে মূলত আপনাদের কীভাবে কমপ্লিট করতে হবে, এখানে আপনারা সেমভাবে 11টা কমপ্লিট করবেন। 11টা কমপ্লিট করার পর কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না, জাস্ট আপনাদের সাইটে ভিজিট করতে হবে 2 মিনিট। তো সেটা আমি দেখিয়ে দিব। তো আপনাদেরকে কী করতে হবে, সেমভাবে আমি যেভাবে করতেছি সেইভাবে আপনি একদম 11টা কমপ্লিট করে নেবেন। তো আমার এটা হচ্ছে 11 নম্বর চলতেছে, এটা আমি কমপ্লিট করে নিতেছি। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার প্রায় কমপ্লিট করা হয়ে গেছে। তো এখন যেহেতু আমার 11টা প্রায় কমপ্লিট করা হয়ে গেছে, এখন আমি দেখি 16 এটা লিখলাম, লিখে সাবমিটে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখন আমার 11 নম্বরে ক্যাট বোনাসে আমি ক্লিক করতেছি। এইখানে ক্লিক করে জাস্ট অ্যাডের মধ্যে ক্লিক করে দেবো। অ্যাডের মধ্যে ক্লিক করে এখানে 120 সেকেন্ড আপনাদেরকে থাকতে হবে, আশা করি বুঝতে পারছেন। জাস্ট এখানে 120 সেকেন্ড মানে হচ্ছে 2 মিনিট থাকবেন থেকে। তো তারপর হচ্ছে আপনি ব্যাকে প্রেস করে দেবেন, আপনাদের ব্যালেন্সে কিন্তু তারা 8 সেন্ট দিয়ে দিবে।
তো দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে কিন্তু তারা অলরেডি অ্যাড করে দিয়েছে। তো তারপর আপনি চাইলে আবার এখানে কাজ করতে পারবেন 2 ঘন্টা পরে। তো যাই হোক, এইভাবে মূলত আপনার সকল কাজগুলো কমপ্লিট করবেন। এখানে আপনারা ডেইলি চেকিং, ওয়াচ ভিডিও, আর্নিং উইথ স্পিনার এবং ম্যাথ কুইজ এই 4টা কাজ কমপ্লিট করে নেবেন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে হাউ টু ওয়ার্কে ক্লিক করে যদি কাজ না বোঝেন সেক্ষেত্রে ওইখানে আপনারা ভিজিট করে দেখে নিতে পারেন ভিডিও। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন সকল প্রকার আপডেট পেতে। তো অবশ্যই সকল নিয়ম মেনেই কাজ করতে হবে যদি আপনি পেমেন্টটা পেতে চান এই অ্যাপটা থেকে। তো এখানে কাজের সকল কিছু দেখিয়ে দিয়েছি, অ্যাকাউন্ট কীভাবে খুলবেন ওইটাও দেখিয়ে দিয়েছি। তো যাই হোক, এইভাবে মূলত কাজ করবেন। এখন আপনারা কীভাবে এখানে ইনভাইট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। ইনভাইট করার জন্য ইনভাইট অ্যান্ড আর্নে ক্লিক করবেন। তারপর এখানে আপনাদের রেফারেল কোড পেয়ে যাবেন। ওই রেফারেল কোড ইউজ করে কাউকে অ্যাকাউন্ট খোলালে আপনার কিছু পরিমাণে বোনাস পাবেন। তারপর রিডিম করতে হলে রিডিমে ক্লিক করে এখানে মেথড সিলেক্ট করবেন বিকাশ, এন্টার অ্যাকাউন্টের জায়গায় আপনাদের নাম্বারটা দেবেন, দেন এখানে হাউ মাচের জায়গায় আপনার $10 দিবেন, দিয়ে এখানে নেক্সটে ক্লিক করলেই আপনার উইথড্র করা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো আপনার ব্যালেন্সে যখন $10 থাকবে তখন কিন্তু আপনি এই পেমেন্টটা নিয়ে নিতে পারবেন 24 ঘন্টার মধ্যে। আর আপনি চাইলে বিকাশ, পেপাল, পেটিএম, কয়েন বেস এগুলোতেও পেমেন্টটা নিয়ে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন, খুব সহজভাবেই কিন্তু এখানে আপনার উইথড্র করে নিয়ে নিতে পারবেন। আর এখানে যে পয়েন্টগুলো পাবেন সেটা এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 1000 পয়েন্ট হলে আপনি কনভার্ট করতে পারবেন। কনভার্টে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন আমার কিন্তু পয়েন্ট চলে গিয়ে ডলারের তারা দিয়ে দিয়েছে। তো মূলত এইভাবে এখানে আর্নিং করবেন এবং উইথড্র করবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য।